জন্ম নিল এক চোখ বিশিষ্ট নাকবিহীন এক আশ্চর্য বাছুর। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া জেলার নবদ্বীপ ব্লকের নবদ্বীপ প্রতাপনগর স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, গান্ধী ঘোষ নামক এক ব্যক্তির গর্ভবতী গরু প্রতাপনগর হাসপাতাল চত্বরে ফাঁকা জায়গায় একটি বাছুর প্রসব করে। এরপর স্থানীয়রা লক্ষ্য করেন, বাছুরটির কপালে মাত্র একটি চোখ রয়েছে কিন্তু নাক নেই। জন্মের পর মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে সদ্যজাত বাছুরটি। এই দৃশ্য দেখে সাময়িকভাবে হতভম্ব হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার খবর জানাজানি হতেই উৎসাহী মানুষজন বাছুরটিকে দেখতে ভিড় জমান। 25 বছর ধরে গরু লালন পালন করলেও এমন নজিরবিহীন ঘটনা কখনো দেখেননি বলে জানান গরুর মালিক গান্ধী ঘোষ। মেয়ে বাচ্চা, তার চোখ তো দেখছি একটা। হ্যাঁ, কপালে হয়েছে, কপালে চোখ একটা। হ্যাঁ, নাক নেই। নাক নেই, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। তা তুমি লোকজনকে বা ডাক্তারকে যে খবর করেছো? না, সব কিছু করিনি। তো এই ডাক্তারকে তো খবর করতে হবে, মানে একটা ভেটেরিয়ান সার্জনকে। কেন এরকম হলো? এই ধরনের তো দেখা যায় না। তোমার জীবনে দেখেছো এরকম? না। তুমি কত বছর থেকে এই মানে গৃহপালিত পশু পালন করছো? 25 বছর। 25 বছর তোমার জীবনে এরকম দেখোনি? না, এই প্রথম। এই প্রথম হলো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।